মানুষের দুয়ারে গিয়ে সরকারি নথিপত্র তুলে দিচ্ছেন বিডিও। এই দেখুন লেখা আছে সাবকাস, এই দেখুন নমসূত্র লেখা আছে। জাতি শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন কয়েক মাস আগে, সেই শংসাপত্র তৈরি হতেই আবেদনকারীর বাড়িতে বয়ে দিতে এলেন খোদ বিডিও। নাগরিকরা আমাদের জন্য অপেক্ষা করবে না, আমরা নাগরিকদের জন্য অপেক্ষা করব। রাজগঞ্জের নতুন বিডিও প্রশান্ত বর্মনের কথায়, মানুষ আমাদের কাছে আসবে না, আমরাই মানুষের কাছে যাব। রাজগঞ্জের নতুন বিডিও হিসাবে প্রশান্ত বর্মন এখানে এসেছেন মাসখানেক হলো। এর মধ্যেই বেশ কিছু জায়গায় অবৈধ কাজকর্ম হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে দেখছেন তিনি। স্কুলের ঠিকমতো মিড ডে মিল দেওয়া হচ্ছে কিনা তাও খোঁজ নিচ্ছেন। এরপর দেখা গেল মানুষের বাড়িতে বাড়িতে এসে কাস্ট সার্টিফিকেট বিলোতে। রাজগঞ্জের ফাটাপুকুর এবং সুখানি অঞ্চলের একাধিক বাড়িতে দিয়ে একাধিক বাড়িতে গিয়ে জাতি শংসাপত্র বিলি করলেন বিডিও। সেই সঙ্গে বার্তা দিলেন, আগে যারা আবেদন করেছিলেন এমন 5,000 আবেদনকারী শংসাপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, যেন তারা তাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত প্রধানের অফিস থেকে সংগ্রহ করেন। বা অনেকেই অভিযোগ করে যে দুয়ারে সরকারি জমা দেওয়া হয়, পাওয়া যায় না, কিন্তু কাস্ট সার্টিফিকেট আমরা তৈরি করে ফেলেছি। প্রায় রাজগঞ্জগুলোকে 5,000 সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। সেই সার্টিফিকেটগুলো যেন বেনিফিশিয়ারি তুলে নেয়। বাংলা সহায়তা কেন্দ্র আছে, বিনা পয়সায় প্রত্যেকটা জিপিতে রয়েছে। এই জন্য আমি আজকে বাড়ি বাড়ি গিয়েছিলাম এবং নেক্সট টাইম আরও যাব, যে নাগরিকদের এই পরিষেবাগুলো যেন একদম ডোর টু ডোর পৌঁছায়। তাই আমি এরিয়াগুলো চেনার জন্য মানে ঘুরছিলাম, তাই দেখলাম যে পাশেই একটা রাস্তার ধারে একটা স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল, সেখানে মিড ডে মিল চলছিল। তাই দেখলাম পাশে বসে মাঠে বসে বাচ্চারা খাচ্ছিলো, তাই খবর নিলাম যে এখানে ডাইনিং সেট আছে কি না, টিচাররা ঠিকঠাক পঠন পাঠন করায় না। তো খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আগামী প্রজন্মে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা আমাদের মতো আধিকারিক হবে, সেই বোনেরা ভাইয়েরা অভিযোগ করলেন, মানে শিক্ষকদের দিকে আঙুল তাকিয়ে, মানে এটা আমার খুব মানে বেদনাদায়ক লাগলো। আমি এই ব্যাপারে সত্যি স্কুল ইন্সপেক্টর যিনি আছেন তার সঙ্গে কথা বলবো।